জেনারেল মনিরকে ইমরান খানের প্রতি নমনীয় হতে আহ্বান। পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরে তৈরি হচ্ছে ফাটল। কয়েক দশক ধরে যদিও পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত সামরিক বাহিনী প্রায়শই দেশটির নির্বাচিত সরকারগুলিকে ক্ষমতাচ্যুত করার জন্য হস্তক্ষেপ করে আসছিল, তবুও অনেক পাকিস্তানি এটিকে দেশের অযোগ্য রাজনীতিবিদদের কাছ থেকে পরিত্রাণ হিসেবে দেখতেন। মনে করা হতো সেনাবাহিনী একমাত্র শক্তি যা দেশকে একত্রে ধরে রাখতে সক্ষম। তবে এখন প্রশ্ন উঠেছে যে জেনারেলরা নিজেদের একত্র করে রাখতে পারবেন কিনা। জনতাবাদী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি পাকিস্তান সামরিক বাহিনীর প্রভাবকে চ্যালেঞ্জ করার পর এর মর্যাদা বিপর্যয়কর ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতিক্রিয়ায় খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে এবং তার দল ফেব্রুয়ারির নির্বাচনে সর্বাধিক সংসদীয় আসনে জয়ী হওয়া সত্ত্বেও সামরিক নেতৃত্বের হস্তক্ষেপে এই মাসে ক্ষমতা গ্রহণকারী একটি নতুন বেসামরিক সরকার গঠন থেকে ছিটকে পড়ে। এখন পাকিস্তানে গভীরভাবে একটি মেরুকরণ তৈরি হয়েছে এবং দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনিরের জন্য আরও বড় উদ্বেগের বিষয় হল সামরিক বাহিনীতেও এই মেরুকরণের বিস্তার ঘটেছে। সামরিক নেতৃত্বের উল্লেখযোগ্য অংশ, শক্তিশালী সামরিক পরিবারগুলো এবং প্রভাবশালী কর্মকর্তারা ইমরান খানের প্রতি সমর্থন পোষণ করেন। তারা খানের যুক্তরাষ্ট্র বিরোধী দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল, যার মধ্যে পাকিস্তানকে চীন এবং রাশিয়ার সাথে আরও ঘনিষ্ঠ যুক্ত করা অন্তর্ভুক্ত। পাকিস্তানের জন্য খারাপ সময় এই বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশটির অর্থনীতি ধ্বংসের কাছাকাছি এবং জেনারেল মনির ওয়াশিংটনের সাথে সম্পর্ক মেরামত করার জন্য কাজ করছেন, যা ইমরানের আমলে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ভারতের প্রধানমন্ত্রী হিন্দু জাতীয়তাবাদী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, সেই সাথে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান এবং ইরান সহ পাকিস্তান সব দিক থেকে রাজনৈতিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ দ্বারা আক্রান্ত হয়েছে। ইরান জানুয়ারিতে পাকিস্তানে বিমান হামলা শুরু করে যা পাকিস্তানকে পাল্টা হামলার উস্কানি দেয়। এই মাসে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলো দেশটির দক্ষিণে এবং আফগানিস্তান সীমান্তে পৃথক জঙ্গি হামলার শিকার হয়েছে। নিঃসন্দেহে দেশটির দুর্দশার বেশিরভাগ দায় সেনাবাহিনীর উপরই বর্তায়।